गुड इवनिंग एवरीबॉडी। गुड इवनिंग। गुड इवनिंग, गुड इवनिंग, गुड इवनिंग एवरीबॉडी। हाउ आर यू? दिस इज योर एडुकेटर अरिजीत बाजू चौधरी। वेलकम टू आन अकाडेमी यूट्यूब चैनल। लेट्स क्रैक डब्ल्यूबी एग्जाम। तो बेसिक्षण क्लास नब ना, हमको शरीर खराब हो लगे, बुझते मैं कमन जान एक मैं कम गागुल मैं खूब उइक लगे, शुते पर बाची सारा दिन आज स्पेशल क्लास फेस्टिवल निल तो 15 मिनट नब नहीं आज क्लस एंड कर। प्लिज डोन्ट माइंड, कल के पूरा टाइम क्लस नहीं नब। ठीक है, तो आज के बेसिक्षण मैं क्लस करते पर ना ना, हमें एकटू क्लस नहीं 15 मिनट अंत तो नीते ही है। ठीक है, हमें 15 मिनट नहीं आज क्लस एंड कर देव। तो जैक, कारेंट अफेयार्स इन शॉर्ट एप्रिल खूब गुरुत्वपूर्ण कारेंट अफेयार्स। एक आज के पंचायती राज डे अवश्य तुम्हारा एक देखे ने। एंड अबाउट मी, हमारे सम्बन्धे कुछ इनफरमेशन देखो। अभी हमार ग्रेजुएशन कमप्लीट कर सेंट पॉल्स कैथेड्रल मिशन कॉलेज कोलकाता। तुम्हारा निजेरा पढ़े पर और टार्गेट ऑडियंस ग्रुप टू के आइए, सबाई टार्गेट ऑडियंस। सुमन, राहुल, आर एस क्रिएशन, देवाश्री, नारायण, संचिता, सुदेशना, सुनंदा एंड अनअकैडमी। तुम्हारा फलो करो, फलोते क्लिक कर ले फलोइंग। ठीक है, और प्रतिदिन हमारे क्लसर टाइम तुम्हारा जानो भाला करे। गुड इवनिंग। प्रतिदिन क्लसर टाइम सकाल 11:30 থেকে 11:30, रात्रि 11:00 থেকে 11:30 থেকে 12:00। এবং এখন তো তুমি জানো এই মাসের স্পেশাল ক্লাস 9:00 থেকে 10:00 এভরিডে। আর প্লাসের ক্লাস কালকে আছে, তোমরা চলে আসবে 1:00 থেকে 2:00। হ্যালো, তো আজকে প্রথম প্রশ্ন হলো, নেম দা ইন্ডিয়ান আর্মি অফিসার হু রিসেন্টলি ব্রোক হিজ ওন, দেখো, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, ফাস্টেস্ট সোলো সাইক্লিং। ফাস্টেস্ট সোলো সাইক্লিং, ভাবো তো, নিজের রেকর্ড নিজে ব্রেক করলো। তো মোড়াকে ভারত 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 পান্নু। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি অফিসার ভারত পান্নু ব্রেক সেকেন্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ফর ফাস্টেস্ট সোলো সাইক্লিং। ক্লিয়ার? প্রিন্স ফিলিপ, তো তোমাদের এটা খুব ভালো প্রশ্ন। প্রিন্স ফিলিপ পাসড অ্যাওয়ে, রিসেন্টলি মারা গেছেন। হি ওয়াজ ফ্রম উইচ কান্ট্রি, তিনি কোন কান্ট্রি থেকে বিলিভ করতে সরি বিলং করতেন। তো উত্তর হবে কিন্তু, গুড ইভিনিং, উত্তর হবে কিন্তু ইংল্যান্ড থেকে। প্রিন্স ফিলিপ হাজব্যান্ড অফ কুইন এলিজাবেথ, রানী, তুমি জানো ভালো করে, তাই না রূপাক? তো রিভু, তো মনে রাখতে হবে মারা গেছেন উনি, 99 বছর বয়স। খুবই নিউজে ছিল, পেপারেও বেরিয়েছিল, ইন্ডিয়ান এক্সপ্রেস, দা হিন্দু, বিভিন্ন এডিটোরিয়ালে বেরিয়েছিল। অনুপ্রীতা, আকাশ, ওয়ার্ল্ড, দেখো হোমিওপ্যাথি ডে খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি মানে তোমরা বিলিভ করতে পারবে না, অনেক অনেক রোগ আছে যেগুলো অ্যালোপ্যাথির টাইম নেয়। দেখো আমি এটা আমার বিশ্বাসের কথা বলছি, অনেক হোমিওপ্যাথি কিন্তু একটু ঢিলে হয় কিন্তু দারুণ কুইক সার্ভিস করে, মানে খুব নির্মূল করে দেয়। তো জানো ভালো, আয়ুষ মিশন, আয়ুর্বেদা, তোমরা জানো হোমিওপ্যাথি, তো খুব গুরুত্বপূর্ণ। উনানি, ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 10th April। ঠিক আছে, টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য হোমিওপ্যাথি, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ভালো, মানে দারুণ পারফরমেন্স যদি তুমি বলো। এটা আমার ব্যক্তিগত, দেখো মানে আমি বলছি বলে এরকম নয়, এটা আমার ব্যক্তিগত মানে লাইফ থেকে আমি বলছি, সে অনেক স্টোরি আছে। যাই হোক, সেটা ডিপেন্ড করে, ডিপেন্ড অন ইউ, তোমার উপর ডিপেন্ড করবে। হু হ্যাজ বিন চুজেন ফর দ্য ইনরগাল এডিশন অফ দ্য ছত্তিশগড় ভার্নি অ্যাওয়ার্ড, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ডি হবে দ্যুতি চাঁদ। তো ইন্ডিয়ান স্প্রিন্টার দ্যুতি চাঁদ হ্যাজ বিন চুজেন ফর দ্য ইনরগাল এডিশন অফ ছত্তিশগড় ভার্নি অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো বাই ছত্তিশগড় স্টেট গভর্নমেন্ট। ইন্ডিয়ান ফর্মালি হ্যান্ডেড ওভার ইজ 100 crore পেট্রোল ভ্যাসেল PS জোরোস্টার টু সিলিয়ান, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সেসেলস? সেসেলসের নাম নিশ্চয়ই শুনেছো তোমরা, তো ভিক্টোরিয়া। ঠিক আছে, তো খুব গুরুত্বপূর্ণ, ভিক্টোরিয়া টাউন ক্যাপিটাল রিপাবলিক অফ সেসেল, লোকেটেড অন দ্য নর্দার্ন কোস্ট, মাহে আইসল্যান্ড। ঠিক আছে, দ্য লার্জেস্ট আইল্যান্ড সেসেল গ্রুপ। যদি পরীক্ষায় দেয় জিওগ্রাফি নারান যে
সেসেল গ্রুপের লার্জেস্ট আইসল্যান্ড কোনটি, তখন তুমি মনে রাখতে হবে এই সেই মাহে আইসল্যান্ড, ঠিক আছে? চলো, নির্মলা সীতারামন পার্টিসিপেটেড ইন দ্য ড্যাশ মিটিং অফ দ্য ডেভেলপমেন্ট কমিটি প্ল্যানট্রি ভায়া ভিডিও কনফারেন্স C-103-104, যাই হোক এগুলো দেবে না পরীক্ষায়। নেম দ্য ফার্স্ট মিউচুয়াল ফান্ড হাউস ইন ইন্ডিয়া টু ক্রস গোপাল সুমন সুমন 5 lakh crore অ্যাভারেজ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মার্ক। তো মনে রাখতে হবে SBI মিউচুয়াল ফান্ড, দরকার নেই। হোয়াট ইজ দ্য থিম, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে 2021? তো হোমিওপ্যাথি অ্যাজ এ সিস্টেম অফ মেডিসিন স্টার্ট দেওয়া এই প্রশ্নটা, হোমিওপ্যাথি রোড ম্যাপ। তো যাই হোক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দ্য থিম অফ ওয়ার্ল্ড হোমিওপ্যাথি রোড ম্যাপ। আচ্ছা, হোমিওপ্যাথি রোড ম্যাপ ফর ইন্টারগ্রেটিভ মেডিসিন, সরি এটা একটু মিস্টেক আছে, এটা ডি হবে, ঠিক আছে? তো এটার মধ্যে নেই, অ্যাকচুয়ালি এটা ডি হবে, মানে এটা একটা অপশানটা নেই, সরি এর মধ্যে কোনো অপশানই হবে না, এটা মূলত ধরে নাও এটা আলাদাভাবে তুমি ধরে নাও স্ট্যাটিক হিসাবে। হোমিওপ্যাথি রোড ম্যাপ ফর ইন্টারেক্টিভ মেডিসিন স্টার্ট দেয় প্রশ্নটা। আচ্ছা, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যাপ্লিয়েট টু চিফ মিনিস্টার অফ স্টেট অর্গানাইজ করছে টিকা উৎসব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টিকা উৎসব ডেটটা কবে ছিল, 11th April to 14th April, দরকার নেই এগুলো পরীক্ষা দেবে না। আচ্ছা, পরের প্রশ্নটা ঘটমটো নাম, বাট আমি তোমাদের আগের দিনই বলছিলাম এগুলো দেয়, ঠিক আছে? অহুমৌসু মাহমান্ডু রিসেন্টলি অ্যাপয়েন্ট হচ্ছে প্রাইম মিনিস্টার কোন আফ্রিকান কান্ট্রি, তো নাইজার। তো পরীক্ষা এরমও দিতে পারে যে নাইজার কোন টাকার, ল্যাটিন আমেরিকা না আফ্রিকান, তো তখন তুমি বলে আফ্রিকান, এবার নর্থ আফ্রিকা না সাউথ আফ্রিকা নিজেরা একটু দেখে নেবে। হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ ফিল্ম ওয়ন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড বেপটা 2021? এইগুলো খুবই বলছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়তে হবে। তো হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড বেপটা 2021? তো এইটা কিন্তু মনে রাখতে হবে নোমাড ল্যান্ড, তো এইটা পড়তে হবে তোমাদের, বেস্ট ফিল্ম ক্যাটাগরি, ঠিক আছে? ভাবতা আবার 2021 নমিনেস ইনক্লুড দ্য ফাদার দেখো মরিসিয়ান প্রমিসিং ইয়ং ওম্যান, ওকে এগুলো একটু নিজেরা পড়বে, নমিনেট হয়েছিল কিন্তু জয়লাভ করেছে কিন্তু বি নোমাড ল্যান্ড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হু ওন বেস্ট অ্যাক্টর অ্যাট দ্য ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড বাপটা 2021? তো মনে রাখতে হবে স্যার অ্যান্টনি হপকিন্স, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্যার অ্যান্টনি। আমি তোমাকে বলছি তো তোমরা আমার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো, আমি যা কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে দেবো এর বাইরে তোমাকে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কোনো দিন কোনো ম্যাগাজিন কিনতে হবে না, তোমরা যদি কমন পাবে পাবে, যদি না পাও কেউ পাবে না, আমি এইটুকু লাইভ ক্লাসে বসে বলে দিতে পারি, এখানে যা প্রশ্ন দেবো তোমরা চোখ কান বুঝে ভরসা করতে পারো। আচ্ছা, স্যার অ্যান্টনি হপকিন্স ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ফর ইজ রোল দ্য ফিল্ম দ্য ফাদার অ্যাট দ্য ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড বাপ্তা 2021? আচ্ছা, তৃতীয় রত্ন পাবলিশ বাই, তো মনে রাখো জ্যোতিবা ফুলে, তারপরে জ্যোতিবা ফুলে বার্থডে ছিল সেদিন, এটি নিউজে ছিল, তো যাই তো জ্যোতিবা ফুলে জানো কার, ওনার ওয়াইফের নাম সাবিত্রী ফুলে, সোশ্যাল রিফর্মার। জ্যোতিবা গোবিন্দ ফুলে ওয়াজ ইন্ডিয়ান রাইটার সোশ্যাল অ্যাক্টিভিস্ট থিঙ্কার অ্যান্ড অ্যান্টিকাস্ট সোশ্যাল রিফর্মার, ঠিক আছে? তো মনে রাখতে হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং তিনি পাবলিকেশন তৃতীয় রত্ন, ঠিক আছে, পাউডার ছত্রপতি শিবাজি ভোঁসলে, তো এগুলো কিন্তু পড়তে হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, দেখো এইভাবে তোমাদের দেখেছো কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। হি অ্যালং উইথ হিজ ফলোয়ার ফ্রম সত্যশোধক সমাজ তো সোসাইটি অফ ট্রুথ সিকার টু অ্যাটেন্ড ইকুয়াল রাইট ফর পিপল ফ্রম এক্সপ্লয়েটেড কাস্ট, হি অ্যান্ড হিজ ওয়াইফ সাবিত্রী ফুলে পাইনিয়ার ওমেন এডুকেশন ইন ইন্ডিয়া স্টার্ট দাও। তো কার কথা বলছে, তো পরীক্ষা দেবেই, আমি একদিন কোনো দিন এমসিকিউতে দিয়ে দেবো, কার কথা বলছে বলো, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ হি, জ্যোতিবা ফুলে মহারাষ্ট্র, তো পড়বে তো জ্যোতিবা ফুলে ওয়াজ বর্ন ইন সাতারা ডিস্ট্রিক্ট মহারাষ্ট্র, এইভাবে পড়তে হয়,
যেমন আজকে যে ডেটটা যখন তোমাদের পড়াবো এপ্রিলে, তখন কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি হয়ে যাবে মনিক, তো এইভাবে পড়তে হবে। জ্যোতিবা গোবিন্দ ফুলে, জ্যোতিবা গোবিন্দ ফুলে ওয়াজ অ্যান ইন্ডিয়ান রাইটার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, থিঙ্কার, অ্যান্টি কাস্ট, সোশ্যাল রিফর্মার। তো তুমি মনে রাখতে হবে, ফুলে ইজ রিগার্ডেড ইম্পর্টেন্ট ফিগার ইন দ্য সোশ্যাল রিফর্ম মুভমেন্ট ইন মহারাষ্ট্র। এবং ওনার সম্বন্ধে পুরো ডিটেলস তোমাদের জানতে হবে। ওনার ওয়াইফের নাম সাবিত্রী ফুলে, ওম্যান এডুকেশনের পায়োনিয়ার, ঠিক আছে। এবং হি অ্যালং উইথ হিজ ফলোয়ার ফর্ম সত্যশোধক সমাজ, সত্যশোধক মানে ট্রুথ সিকার, ঠিক আছে। তিনি কাস্টকে, তিনি অ্যাবলিশ, তিনি কাস্ট সিস্টেমকে বিরোধিতা করতেন, অপোজ করতেন, ঠিক আছে। তো হি ওয়াজ বেস্ট অফ দ্য হরিফিক, দেখো অনারিফিক মহাত্মা টাইটেল পেয়েছে, তিনি মহাত্মা টাইটেল গুলামগিরি নিশ্চয় তোমরা জানো। জ্যোতিবা ফুলে ওয়াজ দ্য ফার্স্ট পার্সন কয়েন দ্য টার্ম দলিত। এই দলিত কথাটা কিন্তু প্রথম যে ইউজ করেছিল কয়েন, যে স্বরাজ কথাটি প্রথম ইউজ করেছিল বোধহয় না, তখন দলিত। তো মনে রাখতে হবে জ্যোতিবা ফুলে টু অ্যাপ্লাই অল পিপল কনসিডার, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবলিকেশন তৃতীয় রত্ন, বুঝেছো, এগুলো তোমাদের পড়তে হবে। তাহলে তোমাদের কী হলো, আমি কী জানতে পারলাম, ধরো তার বার্থডে, আমরা বার্থডে শুধু সেলিব্রেট করি ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে না, আমাদের, আমরা যেহেতু WBCS-এর অ্যাসপিরেন্ট, তাহলে আমাদের সেলিব্রেশনটা একটু অন্যরকম হবে। ওনার সম্বন্ধে জানবো, সেটা আমাদের ইতিহাসটা কভার হয়ে গেলো, সেটা আমার কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার হয়ে গেলো, এবং আমার ওনার সম্বন্ধে আমার জ্ঞানও লাভ করলাম। তোমাদেরকে পড়াশোনাটাকে এইভাবে করতে হবে, ঠিক আছে। যাই হোক, ওকে, পরের প্রশ্ন, গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চ, দেখো সাফারি স্কিম, ঠিক আছে। তো দেখো সাফারি, সাফারি স্কিম, জলের মধ্যে গাছপালা উৎপাদক বা জীবজন্তুর বংশবৃদ্ধি বৃদ্ধির প্রচেষ্টা, কী জন্য, টু সার্টিফাই অ্যাকুয়াকালচার প্রডিউস। তো অ্যাকুয়াকালচার তুমি জানো, অ্যাকুয়াকালচার সবাই আমরা নিশ্চয় জানি, তো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, জলের মধ্যে গাছ, তো অ্যাকুয়াকালচার। তো যাই হোক, দ্য সাফারি স্কিম বেসড অন ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার, ঠিক আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এইভাবে তোমাদেরকে পড়তে হবে। চলো পরে আরও প্রশ্ন আছে, পরে প্রশ্ন যাওয়ার আগে তোমাদের যে কথাটা বলবো, ক্র্যাক করো WBPSC ইন্ডিয়ান লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, ওকে। তো অবশ্যই একটু ওয়েট করো, আমি আজকে অনেক প্রশ্ন আলোচনা করেছি, আরও অনেক কটা প্রশ্ন আলোচনা করব। তো ক্র্যাক করো WBPSC ইন্ডিয়ান লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, প্রতিদিন আমার ক্লাসের টাইম তোমাদের বারবার বলছি সকাল 11টা, আগামীকাল সকাল 11টায় পড়াবো লোক আদালত, সবাই চলে আসবে, রাত্রিবেলা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে যেভাবে থাকে। এবং আনাকাডেমিতে প্রতিদিন স্পেশাল ক্লাসের টাইম 9টা থেকে 10টা, প্লাসের ক্লাস 1টা থেকে 2টো, ঠিক আছে। তো আনাকাডেমিতে তোমাদের জন্য এই মুহূর্তে যে কোর্সটি চলছে 90 ডেজ পাওয়ার ব্যাচ ওয়্যারলেস অপারেটর, যেটা নতুন শুরু হয়েছে 19th April থেকে, যেখানে নিলয় স্যার রিজনিং, শুভজিৎ প্রধান সায়েন্স অ্যান্ড টেক, রাজকুমার সাহা তোমাদের ম্যাথামেটিক্স, এবং দেবাস্যের জিকেসিএ, এছাড়া WBCS যারা মেন দিচ্ছ তাদের কথা মাথায় রেখে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করেছি, সেটা হলো ইন্ডিয়ান ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্স জিকের ওপর থেকে, ঠিক আছে। এছাড়া আমার এই মুহূর্তে অনগোয়িং কোর্স তো তোমরা দেখে নিতে পারবে। আর যারা পুলিশের পরীক্ষার জন্য রেডি হতে চাইছ, তো অবশ্যই তোমরা কিন্তু এই কোর্সটা জয়েন করতে পারো, এনরোল করে নাও, ঠিক আছে, যেখানে তোমাদের জেনারেল সায়েন্স, রিজনিং, জিকে সবই পেয়ে যাচ্ছ। এইভাবে কিন্তু স্কলারশিপ, কালকে তোমরা স্কলারশিপ জয়েন করবে, কাল কী বার, কাল সানডে মানে 25 তারিখ, তাই তো, 25 তারিখ। তো 12টার সময় তোমাদের পরীক্ষা আছে, সবাই জয়েন করো, ঠিক আছে। অরিজিৎ কোড ইউজ করবে অ্যান্ড তোমাদের ক্লাসে জয়েন করো, কী কী বেনিফিট তোমরা জানো, কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড PDF, আনলিমিটেড নোটস, সব কিছু তুমি অ্যাভেল করতে পারবে। তাই সময় নষ্ট না করে অরিজিৎ রোল কোড ব্যবহার করে ইমিডিয়েটলি আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন করে নাও, ঠিক আছে। আর ঘরে বসে সুস্থ শরীর নিয়ে পড়াশোনা করো, বাড়ির বাইরে বেরোতে হবে না, সুস্থ শরীর নিয়ে ঘরের মধ্যে নিজেরা নিজের মতো করে পড়াশোনা করো, আনাকাডেমি ক্লাসগুলো করো, ঠিক আছে, এটাই তোমাদেরকে বলবো। আচ্ছা, পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতপুরা, ভারতপুরা রিভার, তোমাদের তুমি জানো অপটেন খুবই ফ্লাড হয়, বন্যা হয়, বাট নট ইন টাইবেট, হোয়াট ক্যান বি পসিবল কজেস ফর ইট, কেন এই প্রসেস, কেন কজ কী, কেন ফ্লাড হচ্ছে। ইন ইন্ডিয়া ইট পাসেস থ্রু রিজন হাই রেনফল, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়,
while Tibet is a dry cold area, যেমন লাদাখ ড্রাই ডেজার্ট বলা হয়, ঠিক আছে? তো ভারতপুরা গোপাল, এই রাম সুমন, ভারতপুরা ইজ দ্য মার্কড বাই হিউজ ডিপোজিট অফ সিল্ট বেড কজিং দ্য রিভার বেড অ্যান্ড রাইজ। তো এগুলো কিন্তু পড়ে ভারতপুরা, তো টাইবেট দ্য ইন টাইবেট দ্য রিভার ক্যারি স্মলেস্ট ভলিউম ওয়াটার, তোমরা জানো ভালো করে, ড্রাই কিন্তু কোথায় দিয়ে যাচ্ছে দেখো। তো এভরি ইয়ার ডিউরিং রেনি সিজন আসাম বাংলাদেশ তুমি দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর বৃষ্টিপাতের জন্য ফ্লাড হয়। ভারতপুরা ইজ মার্কড বাই হিউজ ডিপোজিট অফ সিল্ট অন ইট বেড কজিং রিভার বেড টু সাইড, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। পরের প্রশ্ন, ইস্টার্ন ইকোনমিক ফোরাম সামটাইমস সিন, এটা কি? তো মনে রাখতে হবে কার ইনিশিয়েটিভ, তো রাশিয়া। ইস্টার্ন ইকোনমিক ফোরাম ইজ ইন্টারন্যাশনাল ফোরাম হেল্ড এভরি ইচ ইয়ার, দেখো রাশিয়াতে, ঠিক আছে? ইনভেস্টিং ফরেন ইনভেস্টার, দেখো সোশ্যালিস্ট কান্ট্রি, আমি তোমাকে বললাম না, দেশ এখন পৃথিবী গ্লোবাল চিন্তা থট চেঞ্জ হয়ে গেছে, ক্যাপিটালিস্ট কান্ট্রি সোশ্যালিস্ট হচ্ছে, সোশ্যালিস্ট কান্ট্রি ক্যাপিটালিস্ট হচ্ছে। দেখো ফরেন ইনভেস্টারের জন্য এখানে এই ইনিশিয়েট নিয়েছে ইস্টার্ন ইকোনমিক ফোরাম, ভাবো। ফেথ, আচ্ছা ফেথ টু ফেথ ফর রাইট, ফেথ ফর রাইট, ফর রাইট রিসেন্টলি নিউজ, এটা কার সাথে আসে? এটা ইউএনএর সাথে। তো ফেথ ফর রাইট ইউএন লেড মুভমেন্ট হুইচ ক্যাম্পেন এগেনস্ট দ্য ইনসিডমেন্ট টু ন্যাশনাল রেসিয়াল রিলিজন এ হেডেড, তুমি জানো ইউএসএ দেখা যায়, ইউনাইটেড ইউএসএ কী দেখা যায়, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ইস্যু প্রাইসে দেখা যায়, ওরাই আবার গ্লোবাল ফ্রিডম ইন্ডেক্স দেখায়, হ্যাঁ ওরাই দেখায়। তো ভাবো নিজেদের দেশে কীরকম সিচুয়েশান, ঠিক আছে? তো যাই হোক সেটা আলাদা ম্যাটার। তো ওখানে তুমি জানো প্রাইস অফ গান, এক গান ওখানে তুমি জানো ইউকেতে মানে ওখানে নর্মালি সবাই গান ইউজ করে, এটা বড় ইস্যু। তো তুমি যার প্রোটেকশনিজম, তো এটা কিন্তু ওখানে ব্যাপক, তো এটা কিন্তু অবশ্যই ফাইট ফর রাইট, বুঝতেই পারছো, ফাইট ফর রাইট, লড়াই করছি রাইটের জন্য। আচ্ছা ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপি, এইটা আমার খুব ভালো একটা প্রশ্ন, ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপি, দেখো লিবারালাইজেশন গ্লোবালাইজেশন প্রাইভেটাইজেশন, কালকে ইকোনমি পড়াশোনা বলছিলাম, ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপি এটা কি? পেইং ইন রুপি বোথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, খুব ভালো। আমরা তো জানো তো ইন্টারন্যাশনাল জাতীয় মানে আন্তর্জাতিকে আমরা ডলার এক্সপোর্টে, ডলারের থ্রু মানে ভায়া আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করি, তো আমরা কি চাইছি আমরা রুপি ইউজ করি যদি, ঠিক আছে? তো এটা তুমি জানো, কারণ তুমি জানি কখনো কখনো ইন্ডিয়ান কারেন্সি ডিভ্যালুট করে, তো যাই হোক সেটা আলাদা ম্যাটার, কিন্তু আমরা চাইছি রুপি বিনিময় এক্সপোর্ট ইম্পোর্ট। চলো তাহলে ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপি, ঠিক আছে? রিপেইং ইন রুপি ফর বন্ড ইস্যু গ্লোবালি, ভাবো বন্ড ইস্যু পর্যন্ত রিপে করবো আমরা রুপি দ্বারা, ইন্ডিয়ান কারেন্সি অ্যাকুমুলেটিং, ইন্ডিয়ান রুপি অ্যাকুমুলেট করবো রুপি অ্যাজ এ রিজার্ভ কারেন্সি অল ওভার ওয়ার্ল্ড বাই সেন্ট্রাল ব্যাঙ্ক দ্বারা, আরবিআই, দুর্দান্ত ইনিশিয়েটিভ, ঠিক আছে? তোমাদেরকে তুমি পড়তে হবে সোয়াপ কারেন্সি, তো এগুলো কিন্তু তোমাদের কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে, এটা কিন্তু না সোয়াপ কারেন্সি আলাদা ম্যাটার, ঠিক আছে? তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হোয়েন ইন্ডিয়ান ইম্পোর্ট দে শুড বি এবল টু পে রুপি, আমি মোবাইল কিনছি আমেরিকা থেকে, আইফোন কিনছি আমি ইন্ডিয়াতে, ইন্ডিয়ান কারেন্সি যদি পে করি ভালো না? হোয়েন দে এক্সপোর্ট পেমেন্ট করবো আমরা রুপি দিয়ে, হোয়েন দে ইস, তো এটা ইন্টারন্যাশনালাইজেশন, তো এটা কিন্তু WBCS পরীক্ষার জন্য আমার ইম্পর্টেন্ট হয়ে যায়। আর তোমাদেরকে ওখানে তো তুমি জানো যারা কোয়েশ্চেন সেট করবে এমনভাবে তোমাদের প্রশ্নটা তৈরি করবে বা অ্যান্সার অপশান দেবে, তোমার নিজেই বুঝতে পারবে না যে কোনটা কারেক্ট কোনটা রং, তো সেইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। আচ্ছা পরের প্রশ্ন, কনসিডার ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং নামদাপা ন্যাশনাল পার্ক, এটা কী? তো মনে নোয়া ডিলিং রিভার এর ট্রিবিউটারি ব্রহ্মপুত্র ফ্লো থ্রু ইট ইট, তো এটা খুব গুরুত্ব, নোয়া ডিলিং রিভার, তো ডিহিং রিভার, ইট ইট ইজ ইন দ্য অনলি রিজার্ভ টু হ্যাভ ফোর বিগ ক্যাট স্পিসিস, দ্য টাইগার লেওপার্ড ক্লাউডেড লেওপার্ড অ্যান্ড স্নো লেওপার্ড, তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিগ ক্যাট মানে কী জানো তো, আমরা বলি বিগ ক্যাট মানে ওই লেওপার্ড টাইগারদের বলি বিগ ক্যাট, ঠিক আছে? তো যাই হোক অনেকে যায় না, তো এটা একটা নতুন হয়তো শুনলে, তো যাই হোক, তো এইটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কোনটা পরীক্ষা, তবে এরকমই যে এমন চারটে তোমাদের ইন্ডিয়ান অনলি ফোর বিগ ক্যাট স্পিসিস আছে বলো কোথায়, তো এটা তুমি লিখবে ইন্ডিয়া ইট ইজ ইন্ডিয়া অনলি রিজার্ভ, তো কী নাম, নামদাপা ন্যাশনাল পার্ক, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। তো নোয়া ডিহিং, ডিহিং
রিভার তুমি জানো ভালো করে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। দেখো নামদাপা ন্যাশনাল পার্ক রিজার্ভ লাইজ ইন দ্য ইন্টারন্যাশনাল বর্ডার বিটুইন ইন্ডিয়ান মায়ানমার। যদি পরীক্ষাটা ইন্ডিয়ান ভুটান, ইন্ডিয়ান মায়ানমার, ইন্ডিয়ান পাকিস্তান, ইন্ডিয়ান বাংলাদেশ, তখন তুমি লিখবে ইন্ডিয়া মায়ানমার, তাহলে ইন্টারন্যাশনাল বর্ডার হয়ে যাচ্ছে এই ন্যাশনাল পার্কটা উইদিন। দেখো তো এগুলো নিজেরা একটু পড়তে হবে। তো আজকে আমি ক্লাস বাড়াতে পারছি না, খুব শরীর খারাপ লাগছে আমার। আমি আজকে ক্লাস এখানেই এন্ড করলাম। আবার কালকে সকাল 11টায় লোক আদালত আছে, একটায় প্লাসের ক্লাস, রাত 9টায় স্পেশাল ক্লাস, এবং রাত্রি 11টায় 11:30 আবার কারেন্ট অ্যাফেয়ার্স। এই বলে আজকে আমি আমার ক্লাস এন্ড